ওকে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস হচ্ছে আমাদের টোটাল ফেসবুক পেজ স্প্রেড। তো আজকের একটা ক্লাসে আমরা দেখব কিভাবে প্রফেশনাল মানের একটি বিজনেস পেজ আমরা তৈরি করতে পারি ফেসবুক, তাও আবার ফেসবুকের ভিতর। তো পেজ কেন তৈরি করব? পেজ আপনারা আপনাদের নিজেদের জন্য তৈরি করতে পারেন এবং আপনারা আপনাদের বায়ারের জন্য পেজ তৈরি করতে পারেন। এই পেজ তৈরি করলে মনে করুন আপনি আপনার জন্য করলেন বা বায়ারের জন্য করলেন, করার পর বায়ার এই পেজ দিয়ে কি করবে? অনেক মানুষ আছে পেজের ভিতর তাদের যেগুলো কন্টেন্ট আছে বা ইউটিউবে যেগুলো ভিডিও আপলোড করে ওই রকমের ভিডিও আপলোড করে থাকে পেজের মধ্যে। আপনারা সবাই জানেন যে ইউটিউব চ্যানেল যেভাবে মনিটাইজেশন হয় ঠিক তেমনি ফেসবুক পেজের পেজটাও কিন্তু মনিটাইজেশন হয়। যদি আপনি ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন, কোনো কপিরাইট স্ট্রাইক যদি না খান, আপনার নিজের যদি কন্টেন্ট হয়ে থাকে, তাহলে আপনি কি পাবেন, আপনি 10,000 ফলোয়ার যখন গেইন করবেন তখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আর এটা এটা আপনারা সবাই জেনে রাখবেন যে গুগল অ্যাডসেন্স এর চাইতেও বেশি বেশি টাকা ইনকাম করা যায় ফেসবুক পেজ থেকে, যদি আপনি পেজটাকে মনিটাইজেশন করতে পারেন। এরপরে হচ্ছে বিভিন্ন প্রোডাক্ট, বিভিন্ন প্রোডাক্ট আপনি কি করতে পারবেন, বিক্রি করতে পারবেন পেজের মাধ্যমে। যে কোনো ধরনের প্রোডাক্ট হতে পারে, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, হতে পারে আপনি অনলাইন বিজনেসম্যান, হতে পারে আপনার যে কোনো একটা ব্যবসা আছে আপনি অনলাইনের মাধ্যমে সেটা বিক্রি করেন, এবং আপনার যে কোনো ব্যবসাকে আপনি সহজে ফেসবুক পেজের মাধ্যমে আপনি আপনার টার্গেটের অডিয়েন্সের কাছে প্রচার করতে পারবেন। তার মানে হচ্ছে যে বর্তমানে ফেসবুক পেজের গুরুত্ব অনেক বেশি। আপনি ফেসবুক পেজে যখন ফলোয়ার গেইন করে রাখবেন, ফলোয়ার গেইন করার পর যদি আপনি এই পেজটাকে যদি পেজের মধ্যে যদি আপনি যে ধরনের ফলোয়ার আপনি আপলোড মানে গেইন করে রাখলেন, মনে করুন আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, তাহলে আপনার পেজে কাদেরকে ইনভাইট করবেন? যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখতেছে বা যারা ডিজিটাল মার্কেটিং এর কাজ শিখবে তাদেরকে আপনি আপনার পেজে ইনভাইট করবেন। তো দেখবেন পরবর্তীতে আস্তে আস্তে আপনার শূন্য থেকে শুরু করবেন, আপনি আস্তে 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 আপনার পেজটা বড় হবে, বড় হওয়ার পর এক পর্যায়ে আপনার 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন আপনার ফলোয়ার হয়ে যাবে। তো এই জিনিসগুলো আপনাকে করতে হলে প্রথমত হচ্ছে আপনাকে স্ট্যান্ডার্ড কোয়ালিটি একটা ফেসবুক পেজ তৈরি করতে হবে। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে পরিপূর্ণভাবে একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির আমরা ফেসবুক বিজনেস পেজ তৈরি করতে পারি। তো ফেসবুক বিজনেস পেজের জন্য পেজ তৈরি করতে হলে আপনাদেরকে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারবেন। ওকে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ফেসবুক পেজ কি, ফেসবুক পেজ আমরা কেন করব বা ফেসবুক পেজ আমাদের কিসের জন্য প্রয়োজন। তো আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, স্ক্রিন শেয়ার দিয়ে আমি আপনাদেরকে ফেসবুক পেজ কিভাবে তৈরি করবেন এর পরিপূর্ণ প্রসেসটা দেখাচ্ছি। তো যেহেতু আমি আপনাদেরকে মিট করে রেখে দিয়েছি, আপনারা কোনো জায়গায় যদি সমস্যা হয় আপনারা আমার সাথে কথা বলতে পারবেন না, কিন্তু ক্লাস শেষে আমি আপনাদের মাইকটা আনমিউট করে দেবো, এখানে আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আমাকে করতে পারবেন। ওকে, আর আপনারা প্রত্যেকে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকে ক্লাসটা অনেক ইন্টারেস্টিং। আজকে আমাদের এখানে দুইটা ক্লাস হবে, দুইটা ক্লাসই কিন্তু ইন্টারেস্টিং। প্রথম ক্লাসটা হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েট এবং এরপরের ক্লাসটা হচ্ছে অ্যামাজন সেলস মার্কেটিং, মানে অ্যামাজনের প্রোডাক্টগুলো আমরা কিভাবে সেলস করাতে পারবো গ্রান্টি সহকারে, সেলস মার্কেটিং সম্পর্কে আমরা দেখব। ওকে, আমরা সাধারণত আমাদের চলে যাই ফেসবুকের মধ্যে। এই হচ্ছে আমার ফেসবুক, আমি সরাসরি চলে আসলাম আমাদের ফেসবুকের মধ্যে। তো ফেসবুকে আসার পর এখানে আপনি ফেসবুক পেজ থেকে মনে করেন এখানে আমি যদি সিমোরে ক্লিক করি, সিমোরে ক্লিক করার পর এখানে আমাদের একটা পেজের একটা অপশন আছে পেজ, আপনি এই পেজ থেকে আপনি একটা পেজ তৈরি করতে পারবেন। আবার নতুবা এখানে ডট 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 যেখানে মেনু বার আছে, মেনু বারে ক্লিক দিয়ে আপনি কি করতে পারবেন, পেজ তৈরি করতে পারবেন। তো আমরা মেনু বারে ক্লিক করলাম, ক্লিক করে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটা অপশন আছে পেজ। তো আমি সরাসরি এখান থেকে এই পেজে ক্লিক করলাম। তো যখনই আমি পেজে ক্লিক করলাম, পেজে ক্লিক করার সাথে এখানে দেখুন ক্রিয়েটিভ পেজ, পেজ ইনফরমেশন, তারপর এখানে আছে ক্যাটাগরি, তারপর এখানে আছে ডেসক্রিপশন। এখন কথা হচ্ছে যে প্রথমত হচ্ছে পেজের একটি টাইটেল দিবেন, এই টাইটেলটা একদম ইউনিক এবং এফেক্টিভ হতে হবে। আপনি প্রথমে এই টাইটেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন, আপনি অন্যান্য মানুষদের, আপনি মনে করুন আপনি যে রিলেটেড পেজ তৈরি করতে যাচ্ছেন ওই রিলেটেড আগে থেকে আপনি বিভিন্ন পেজ ফলো করবেন যে তারা কি রকমের টাইটেল দিয়েছে,
তারা কি রকম ক্যাটাগরি দিয়েছে, তারা কি রকম ডেসক্রিপশন দিয়েছে, এই জিনিসগুলো আপনারা ফলো করবেন, এবং তারা কি রিলেটেড ইমেজ দিয়েছে এবং কি রিলেটেড ব্যানার তৈরি করেছে, এই জিনিসগুলো আপনারা লক্ষ্য রাখবেন। তো আমরা বর্তমানে ই কমার্সের জন্য একটি ফেসবুক পেজ তৈরি করব, আমরা ই কমার্সের বিভিন্ন প্রোডাক্ট এই ফেসবুক পেজের মধ্যে আপলোড করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ই কমার্স রিলেটেড একটি পেজের নাম দিয়ে দিলাম। তো আমি আপাতত একটা পেজের নাম দিই, ওয়ামেন অনলাইন শপিং, আমি একটা নাম দিলাম ওয়ামেন অনলাইন শপিং। ওকে, এরপরে ক্যাটাগরি, হ্যাঁ ক্যাটাগরি আমরা এখানে দিদি আমাদের এই প্রোডাক্টটা যেহেতু শপিং রিলেটেড সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরি হবে শপিং, তো আমরা এখানে দিদি শপিং, আমরা শপিং, এই যে দেখুন এখানে আছে শপিং সার্ভিস, শপিং ডিস্ট্রিক্ট, তারপর আছে ব্যাগস, লাকিজ, তারপর প্রপার্টিস, তো আমরা এখানে শপিং সার্ভিসটা দিলাম। তারপর এখানে আমরা দেই অনলাইন, অনলাইন লিখে কোনো কিছু আছে কিনা একটু দেখি, অনলাইন ইন্টারনেট মার্কেটিং সার্ভিস আমাদের লাগবে না, আমরা এখানে দেই ওয়ামেন, ওয়ামেন লিখে একটু দেখি, হ্যাঁ ওয়ামেন ক্লোথিং শপ, ওয়ামেন হেলথ কেয়ার, তো আমরা ওয়ামেন্স ক্লোথিং শপ দিই। তারপর এখানে আমরা দেই গার্লস, গার্লসের এখানে কোনো কিছু নেই, আমরা এখানে দিই অনলাইন শপিং, অনলাইন শপিং, আমরা এখানে শপ লিখে দেই শপ, ওকে কপি শপ ফার্মেসি, ওকে ওকে, আমরা এখানে এখানে দিলাম শপিং সার্ভিস এবং ওয়ামেন ক্লথ শপ। হ্যাঁ, তো আপনারা আরো চাইলে আরো ক্যাটাগরি ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আমরা আপাতত এই দুইটাই রাখলাম, এরপরে এরপরে যদি আমরা একটু নিচে যাই, এরপরে নিচে আসলে আমরা পাচ্ছি কি ডেসক্রিপশন। এখন এই ডেসক্রিপশন আপনি কি দিবেন, ডেসক্রিপশনে আপনি আপনার এখানে কি কি সার্ভিস প্রোভাইড করবেন, আপনার এই যে পেজের ভিতর আপনি কি ধরনের সার্ভিস প্রোভাইড করবেন, এই রিলেটেড আপনি এখানে একটা ডেসক্রিপশন লিখবেন। তো আমি আপাতত বাংলায় আপনাদেরকে লিখে একটা দেখাচ্ছি, আপনাদের জাস্ট আইডিয়া দিচ্ছি কিভাবে আপনার ডেসক্রিপশন লিখবেন। তো আমরা এখানে লিখি আমার পেজে, পেজে আসার জন্য, আসার জন্য আপনাকে ধন্যবাদ, ধন্যবাদ, এই পেজের ভিতর, এই পেজের ভিতর ভিতর আপনারা অ্যামাজনের, আপনারা অ্যামাজনের মহিলাদের, মহিলাদের যে কোনো, যে কোনো প্রোডাক্ট, প্রোডাক্ট পাবেন, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, আমাদের প্রোডাক্ট কোয়ালিটি, কোয়ালিটি, কোয়ালিটির প্রোডাক্ট কোয়ালিটির মান, গুণগত মান, গুণগত মান অনেক ভালো, অনেক ভালো, ঠিক আছে। ব্যাস আমি নর্মাল একটা ডেসক্রিপশন লিখে দিলাম, আপনারা অন্যান্য পেজ দেখবেন, পেজ দেখে আপনারা সুন্দর একটা ইউনিক, এই ইউনিক ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করবেন। ওকে, তো আমরা এখানে ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। হ্যাঁ, তাহলে দেখুন এখানে আমাদের চলে আসলো, থ্যাংক ইউ ফর কামিং টু মাই পেজ, ইনসাইড দিস পেজ, দিস পেজ ইউ উইল ফাইন্ড এনি প্রোডাক্ট, হ্যাঁ এনি প্রোডাক্ট অর অ্যামাজন ওয়ামেন, দ্য কোয়ালিটি অফ আওয়ার প্রোডাক্ট কোয়ালিটি ইজ ভেরি গুড। ওকে, তো তারপরে দেখুন এখানে আমাদের সবকিছু হয়ে গেলো, আমরা এখানে পেজ নেম দিয়ে দিলাম, ক্যাটাগরি দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখন আমরা কি করবো, এখান থেকে ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করবো, তো আমরা এখান থেকে ক্রিয়েট পেজে ক্লিক দিচ্ছি। আমাদের একটু অপেক্ষা করতে হবে। ওকে, তো আমাদের এই পেজটা অলরেডি রেডি হয়ে গিয়েছে, আমাদের এই পেজটা অলরেডি অল সেট, ঠিক আছে। এরপর আমাদের এখানে বলতেছে একটা ইমেজ দেওয়ার জন্য, এবং আমাদের এখানে বলতেছে ফটো কভার দেওয়ার জন্য। আমরা এখন কি করবো, একটা লোগো তৈরি করবো এবং একটি কি করবো ব্যানার তৈরি করবো। তো আমরা আপাতত যেহেতু অ্যামাজনের একটা, অ্যামাজনের পণ্য আমরা এখানে অ্যাড করব, আপনারা যে কোনো রিলেটেড, আপনারা ইউটিউব রিলেটেড পেজ তৈরি করতে পারবেন, আপনার যে কোনো, মানে আপনার যদি কোনো ইউটিউব চ্যানেল দেখে থাকে ওই ইউটিউব চ্যানেল রিলেটেড আপনি একটা পেজ তৈরি করতে পারেন, আপনি অ্যাজ এ অ্যাফিলিয়েট মার্কেটার আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং রিলেটেড আপনি পেজ তৈরি করতে পারবেন। তো আমি আপাতত আপনাকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কিভাবে পেজ তৈরি করবেন সেই জিনিসটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ওকে,
তো এরপর আমরা লগ তৈরি করব, লগের সাইজ হচ্ছে 800 × 800, আমাদের লগের সাইজ হচ্ছে 800 × 800, ঠিক আছে, বা এখানে আপনি দিতে পারেন 170 × 170, এই যে দেখুন 170 × 170 পিক্সেল। তো আমরা এখান থেকে সরাসরি যাই আমরা গুগলে, আমরা অ্যামাজনের একটা লগো আমরা ডাউনলোড দেই, আমরা এখানে লিখে সার্চ করি অ্যামাজন লগো পিএনজি, আমরা অ্যামাজনের একটা লগো ডাউনলোড দিই আপাতত। আপনারা আপনাদের ইচ্ছে মতো করে লোগো দিতে পারবেন, নতুবা আপনারা চাইলে অ্যামাজনের লোগো দিতে পারবেন, কোনো সমস্যা না, আমরা অ্যামাজনের এই লোগোটাই দিই, আমরা এই লোগোটাই দিই। আমাদের লোগোর সাইজ হচ্ছে কত, 170 × 170। তো আমরা সরাসরি ক্যানভাতে চলে গেলাম, ক্যানভাতে আসার পর এখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েটেড ডিজাইন, হ্যাঁ, তারপর এখান থেকে কাস্টম সাইজ আমরা এখানে লিখে দিলাম 170, আবার এখানে লিখে দিলাম 170, তারপর কিবোর্ড থেকে এন্টার চাপ দিলাম। তাহলে দেখুন আমাদের সামনে আমাদের লোগোর সাইজটা আমাদের চলে আসলো। এরপর আমরা কি করব, এখান থেকে এই যে আপলোড নামে আপলোডস অপশন ক্লিক করব, তারপর আপলোড মিডিয়া, তারপর আমাদের ডাউনলোডে আমাদের যে জায়গায় আমরা লোগোটা রেখেছি ওই লোগোটা সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। ওকে, আমরা একটু উপরে যাই, আমাদের লোগো এখানে চলে আসছে, আমরা আমাদের লোগোটাকে পুরোপুরি সেট করে দেই, আমাদের লোগোটাকে আমরা সেট করে দিই এখানে, এখানে আমরা সেট করে দিলাম, ঠিক আছে, তারপর এখান থেকে ডাউনলোড, আবার এখান থেকে ডাউনলোড। আশা করি এই জিনিসটা আপনারা সবাই পারবেন। ওকে, তারপর এখান থেকে সেভ আমরা সেভ করে নিলাম। এরপর চলে যাচ্ছি আমরা আমাদের পেজে, এখান থেকে আমরা ক্লিক করব অ্যাড প্রোফাইল পিকচার, এখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করে এই লোগোটা আমরা এখানে সিলেক্ট করে এই লোগোটা এখানে নিয়ে আসলাম। তাহলে দেখুন আমাদের সামনে এই লোগোটা এখানে চলে আসলো। আচ্ছা, এখানে বলতেছে যে আমাদের হোয়াইটটা আরো চেঞ্জ করে নিতে হবে, ওকে। তো তারপর আমরা একটু নিচে যাই, এখানে আমাদের কি কি বলতেছে, অ্যাড কভার ফটো, অ্যাড কভার ফটো। আমরা এখন কি করব, আমাদের এই পেজের জন্য একটা কভার ফটো দেবো, আমাদের কভার ফটো সাইজ হচ্ছে 1640 × 856, 1640 × 856 পিক্সেল। ওকে, তো আমরা এখানে আমাদের কভার ফটো ইউজ করব। তো তার আগে আমরা অ্যামাজনের কি কোনো লোগো আছে কিনা, আমরা চাচ্ছি যে অ্যামাজনের এই যে লেখাটা, এই লেখাটা কি আমরা কি করব লোগো হিসাবে বেছে নিব, আমরা এই লোক এটাকেই আমরা ব্যানার হিসেবে বেছে নিব। আপনারা আপনাদের মতো করে আপনারা পছন্দ অনুযায়ী আপনারা একটা ব্যানার তৈরি করে দেবেন। তো আমি যেহেতু শর্ট টাইমে করতেছি, সেক্ষেত্রে আমি নর্মাল ভাবে একটা ডিজাইন করে আপনাকে দেখাচ্ছি, আপনারা আপনাদের জন্য এরকম করে ব্যানার দিতে পারবেন, নতুবা আপনারা আপনাদের ইচ্ছে মতো করে ডিজাইন করে আপনারা দিতে পারবেন। তো আমরা এখানে দিয়ে দিই, আর আসলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনাদের আপনাদের লোগো এবং আপনাদের ব্যানারের সাইজ কত হতে পারে, আপনারা এখান থেকে আপনারা দেখতে পারেন। তো আমরা আমি আপাতত এখান থেকে বসিয়ে দিই এটাকে, আপনারা আমি আগেই বলে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন, আমি আমার মতো করে তৈরি করে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে তৈরি করবেন। ওকে, তাহলে দেখুন এখানে আমরা লোগো বসালাম এবং এখানে আমরা টাইটেল দিলাম, ক্যাটাগরি দিলাম, ডেসক্রিপশন দিলাম, লোগো দিলাম এবং ব্যানার অ্যাড করলাম। তারপর এখান থেকে আমরা সেভ অপশনে আমরা ক্লিক করব। ওকে, তাহলে দেখুন আমাদের পুরো ই-কমার্সের জন্য আমরা একটা পেজ তৈরি করে নিলাম। এখন আমরা কি করব, এই পেজের যতগুলো সেটিংস আছে সমস্ত সেটিংস আমরা এ টু জেড স্টেপ বাই স্টেপ এখানে করে দেব, ঠিক আছে। সর্বপ্রথম আমরা একটা বাটন অ্যাড করি, এখানে আমরা আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ বাটন, আমরা জাস্ট এখান থেকে অ্যাড এ বাটনে ক্লিক করি। অ্যাড এ বাটনে ক্লিক করার পর এখানে আপনারা অসংখ্য বাটন দেখতে পারবেন, এখানে ফলো দেখতে পারবেন, ভিউ গিফট কার্ড দেখতে পারবেন, স্টার্ট অর্ডার দেখতে পারবেন, বুক নাও দেখতে পারবেন, কল নাও দেখতে পারবেন, কন্ট্যাক্ট আস দেখতে পারবেন, সেন্ড মেসেজ দেখতে পারবেন, সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পারবেন, সেন্ড ইমেল, লার্ন মোর, সাইন আপ, হ্যাঁ, ইউজ অ্যাপ, প্লে গেম, ওয়াচ ভিডিও, শপ অন ওয়েবসাইট, আপনি এগুলো দেখতে পারবেন। তো আমাদের যেহেতু কোনো ওয়েবসাইট নেই, আমরা আমরা কি আমরা হচ্ছি অ্যাফিলিয়েট মার্কেটার, সেক্ষেত্রে আমাদের এখানে ফলো দেওয়াটাই সবচেয়ে বেটার হবে। তো আমরা এখানে কি রাখলাম, এখানে ফলোটা দিয়ে রাখলাম। তো আপনারাও যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, আপনারাও এভাবে ফলো দিয়ে রাখবেন যাতে আপনাদের কাস্টমাররা আপনাকে ফলো করতে পারে। আর আমাদের যদি নিজস্ব যদি শোরুম থেকে থাকতো বা আমাদের নিজস্ব যদি পণ্য থাকতো, তাহলে আমরা এখানে আমাদের পণ্যগুলো অ্যাড করে দিতাম বা আমাদের ওয়েবসাইটটা অ্যাড করে দিতাম। ওকে, আর যাদের ওয়েবসাইট আছে, যাদের ওয়েবসাইট আছে তারা কি করবেন, এখান থেকে যাদের ওয়েবসাইট আছে তারা এখান থেকে ওয়েবসাইটের যে বাটনটা আছে আমি একটু দেখাই আপনাদের, যাদের ওয়েবসাইট আছে তারা কি করবেন, এখান থেকে এই যে শপ অন ওয়েবসাইট এই বাটনটা সেট করে দেবেন, যাদের ওয়েবসাইট আছে এই বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি আপনার এখানে আপনার ওয়েবসাইটটা সেট করে দেবেন।
তো আমাদের যেহেতু কোনো কিছু নাই আমরা জাস্ট ফলোতে ক্লিক করে দিলাম ওকে আমাদের বাটনটা আমরা রেডি করলাম এখন আমরা কি করব যত ধরনের সেটিংস আছে আমরা প্রত্যেকটা সেটিং স্টেপ বাই স্টেপ করব তো তার জন্য আমরা একটু নিচে যাই নিচে গিয়ে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এডিট পেজ ইনফো এখানে আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন এডিট পেজ ইনফো তো আমি সরাসরি এডিট পেজ ইনফোতে ক্লিক দিচ্ছি আমাদের একটু অপেক্ষা করতে হবে আমি একটু রিলোড করি ওকে তাহলে দেখুন এডিট পেজ ইনফোতে ক্লিক দেওয়ার সাথে সাথে আমাদের এখানে আমাদের ইউজার নেমটা চলে আসলো হ্যাঁ আমাদের নেম চলে আসলো ইউজার নেম এখন আপনি কি করবেন একটা ইউজার নেম সেট করে দেবেন হ্যাঁ একটি ইউজার নেম সেট করে দেবেন তো আমি আপাতত এখানে দিয়ে দিই বেস্ট প্রোডাক্ট প্রোডাক্ট অনলাইন হুম আমি এইটা নাম দিয়ে দিলাম এটা হচ্ছে না আমি এখানে দিয়ে দিই অনলাইন বেস্ট প্রোডাক্ট এটা হচ্ছে এটা অলরেডি হয়ে গিয়েছে আমি এখানে দেই বেস্ট প্রোডাক্ট 11223 এটা আমাদের নিয়েছে আমরা এখানে দিলাম বেস্ট প্রোডাক্ট 11223 আমাদের ইউজার নেম হুম নতুবা আপনি এখানে কি করতে পারেন ইউজার নেমের জায়গায় আপনি আপনার অ্যাফিলিয়েটের যে লিংকটা আছে এই লিংকটা দিতে পারেন তো আমি আপাতত এখান থেকে আমাদের আমার অ্যাফিলিয়েটের যে লিংকটা আছে এই লিংকটা এখানে দিয়ে দিই এরকম এই হচ্ছে আমাদের অ্যাফিলিয়েট হ্যাঁ এই অ্যাফিলিয়েট লিংকটা কি আমি এখানে এখানে বসিয়ে দিই আপনারা যারা অ্যামাজনের সেলার আছেন আপনারা অ্যাফিলিয়েট লিংকটা বসিয়ে দিবেন ইউজার নেমের জায়গায় আপনি অ্যাফিলিয়েট লিংকটা বসিয়ে দিবেন তো আমি আপাতত এখানে অ্যাফিলিয়েট লিংকটা বসিয়ে দিচ্ছি এখানে বসিয়ে দিই আমাদের অ্যাফিলিয়েট লিংক আমাদের অ্যাফিলিয়েট লিংকটা আমি এখানে বসিয়ে দিলাম ওকে আমাদের অ্যাফিলিয়েট লিংকটা এখানে বসিয়ে দিলাম এরপর এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি এখানে ডেসক্রিপশন দেখতে পাচ্ছি এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি এরপর এখানে আমরা পাচ্ছি কন্টাক্ট মানে আমাদের ফোন নাম্বার তো আমরা এখানে আপনি যে দেশের হবেন এই দেশটা সিলেক্ট করবেন আমি এখানে বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনি আপনি কি করবেন এখানে আপনার ফোন নাম্বার ইউজ করবেন তো আমি আপাতত আমার ফোন নাম্বার একটা ইউজ করে দিলাম হ্যাঁ আমার ফোন নাম্বার ইউজ করে দিলাম এরপর এখানে এখানে দেখাবে ইমেল অ্যাড্রেস আপনি আপনার ইমেল অ্যাড্রেস এখানে সেট করে দেবেন তো আমি আপাতত আমার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম এরপর যদি আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে ওয়েবসাইট দিবেন আর যদি আপনার ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি আপনি না দিলেও সমস্যা নেই ঠিক আছে আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি এখানে ওয়েবসাইট দিবেন আর যদি আপনার যদি ওয়েবসাইট যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে ওকে তো আমরা আপাতত ওয়েবসাইটটা দিচ্ছি না এরপর এখানে এখানে দেখাচ্ছে লোকেশন তো লোকেশন আপনি আপনার যে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেস অনুযায়ী আপনি লোকেশন দিবেন আপনার সিটি অনুযায়ী আপনার সিটি দেবেন এবং আপনার পোস্ট কোড অনুযায়ী আপনার পোস্ট কোডটা এখানে বসিয়ে দেবেন আশা করি এই জিনিসটা আপনারা করতে পারবেন এরপর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখাচ্ছে যে সার্ভিস এরিয়া হুম হোয়াট ইজ সার্ভিস এরিয়া আমরা এখানে দিয়ে দিলাম সার্ভিস এরিয়া হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং করব আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড নেই তাহলে আমরা সার্ভিস এরিয়াটা বাদ দিলাম যদি ওয়ার্ল্ড ওয়াইড থাকতো তাহলে আমরা এখানে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিতাম তো আমরা তো সব জায়গায় মার্কেটিং করব তাই না যেহেতু আমরা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করব বা আমরা যে কোনো একটা অ্যাফিলিয়েট লিংক নিয়ে কাজ করব বা আমরা এজ এ অ্যাফিলিয়েট মার্কেটার সেক্ষেত্রে আমরা কি করতে পারি ওয়ার্ল্ডের যে কোনো মানুষ আমাদের এখান থেকে পণ্য কিনতে পারে সেক্ষেত্রে সার্ভিস এরিয়াটা যদি ওয়ার্ল্ড ওয়াইড হয় তাহলে বেটার যদি না হয় তাহলে আপনি এটা ছেড়ে দেবেন ওকে তারপর এখানে আছে হাওয়ার্স এখানে দিয়ে দিবেন আপনি অলওয়েজ ওপেন মানে আপনার এই শপটা অল টাইম ওপেন থাকবে আপনার এই শপটা অনলাইন ওপেন ও মানে অলওয়েজ ওপেন থাকবে এগুলো কিন্তু বায়ার বায়ার আপনাকে ডকুমেন্ট দিয়ে দিবে বায়ারের নাম বায়ারের ইউজার নেম বায়ারের ডেসক্রিপশন ক্যাটাগরি কি হবে বায়ারের কন্ট্যাক্ট নাম্বার বায়ারের ইমেল বায়ারের ওয়েবসাইট বায়ারের অ্যাড্রেস সিটি পোস্টাল কোড এগুলো কিন্তু বায়ার আপনাকে দিয়ে দিবে এরপর দেখুন এখানে অনেক সময় বায়ার আছে সে বলে থাকে যে আমার এখানে আমার যে পেজটা এই পেজটা মনে করুন বায়ার বললো যে শুক্রবারে বন্ধ থাকে এবং শনি সোম বুধ বৃহস্পতি আমি কি করি সকাল 10টায় আমাদের দোকানটা খুলে থাকে তো আপনি ওই অনুযায়ী আমার এটা সেট করে দেবেন তাহলে এটা আপনি কিভাবে করবেন আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে ওপেন ডিউরিং সিলেক্ট আওয়ার্স এখানে চলে যাবেন তারপর আপনার মানডেতে ওপেন থাকবে নাকি ক্লোজ থাকবে হ্যাঁ যদি ক্লোজ থাকে আপনি ক্লোজিংটা সেট করে দেবেন ঠিক আছে এখানে ক্লোজিংটা সেট করে দেবেন তারপর এখানে আছে যে টুয়েসডেতে আপনার খোলা থাকবে নাকি বন্ধ থাকবে উইনেসডেতে খোলা থাকবে না বন্ধ থাকবে এবং
কি থাকবে, মনে করুন বায়ার বললো যে আমার এখানে মানডেতে 10টা থেকে সকাল 10টা থেকে সকাল 10টা থেকে রাত রাত কয়টা পর্যন্ত, রাত 9টা পর্যন্ত আমার খোলা থাকবে, রাত 9টা রাত 9টা পর্যন্ত খোলা থাকবে আমরা সেট করে দিলাম। হ্যাঁ, তো ঠিক একইভাবে মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এগুলো আমরা করে দেবো, এবং বায়ার যদি বলে আমার ফ্রাইডে বন্ধ থাকবে, এটা ওপেনিং ক্লোজিং আপনি এখানে নন যদি রেখে দেন তাহলে এটা ক্লোজিং ক্লোজিং এর আন্ডারে থেকে থাকবে। তো আপনি যদি অলওয়েজ যদি ওপেন রাখতে চান, হ্যাঁ, তাহলে মনে করুন আপনি অনলাইন বিজনেসম্যান, আপনার অলওয়েজ ওপেন থাকবে, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন অলওয়েজ ওপেন। আর যদি বায়ার যদি নির্দিষ্ট করে যদি টাইম সিলেক্ট করে দেয়, তাহলে আমি যেভাবে দেখালাম ওইভাবে টাইম সিলেক্ট করবেন। আর যেই গড়ে আপনারা টাইমিং সিলেক্ট করবেন না, ওপেনিং এবং ক্লোজিং সিলেক্ট করবেন না, এই গড়টা ক্লোজ থাকবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমি আপাতত এখান থেকে আমাদের অলওয়েজ ওপেনটা দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা অনলাইন বিজনেস করি। তারপরে এখানে টেম্পোরারি সার্ভিস চার্জ, এটা আমাদের লাগবে না। তারপরে করোনা ভাইরাস COVID-19 আপডেট, এটা আমাদের লাগবে না। এটা আমাদের লাগবে না। এখানে আমাদের URL বলতেছে, আমাদের এটা লাগবে না, এটা অপশনাল আমরা ছেড়ে দেব। এরপর হচ্ছে প্রাইভেসি পলিসি, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনি প্রাইভেসি পলিসি দেবেন আপনার পেজে, বায়ারের যে ওয়েবসাইটটা আছে ওই ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি আপনি বায়ারকে প্রোভাইড করবেন। তো এখন প্রাইভেসি পলিসি কিভাবে পাবেন, আপনারা যে কোনো ওয়েবসাইটের ভিতর প্রাইভেসি পলিসি অপশনটা পেয়ে যাবেন। তো লাইক আমরা যদি অ্যামাজনে যাই, আমরা এখান থেকে যদি অ্যামাজনে যাই, অ্যামাজন অ্যামাজন আসার পর আমরা একদম নিচে চলে যাব, অ্যামাজনের একদম নিচে চলে যাব। এখানে আমরা প্রাইভেসি পলিসি নামে একটা অপশন পেয়ে যাব, একদম নিচে চলে যাব। এই যে দেখুন প্রাইভেসি নোট, হ্যাঁ প্রাইভেসি নোট, আমরা যদি প্রাইভেসি নোটে যদি ক্লিক করি, বা অনেক সময় আপনি লেখা দেখতে পারবেন যে প্রাইভেসি পলিসি, ঠিক আছে। ওকে, তো আমরা প্রাইভেসি পলিসির ভিতরে চলে আসলাম, এটা না, এটা আমাদের হবে না, এখানে প্রাইভেসি পলিসি থাকতে হবে, এটা হচ্ছে প্রাইভেসি নোট। তো এখানে আমরা খুঁজলেই পেয়ে যাব, মিডিয়ার অ্যাবাউট অ্যামাজন ইনভেস্টর অ্যামাজন ডিভাইস অ্যামাজন হেল্প অ্যাসিস্ট্যান্ট রিকমেন্ড আওয়ার অর্ডার অ্যামাজন কন্ট্যাক্টাস। আচ্ছা, এখানে আমাদের খুঁজতে হবে, বাট প্রাইভেসি পলিসি যেখানে অপশন লেখাই থাকবে যে প্রাইভেসি পলিসি, তো আমরা আপাতত এখান থেকে নিয়ে নেই, যে প্রাইভেসি নোট থেকে এটাকে প্রাইভেসি পলিসি হিসেবে নিয়ে নিলাম আমরা। এটাই হচ্ছে প্রাইভেসি পলিসি। এই যে দেখুন, কারণ প্রাইভেসি পলিসি একদম একদম লাস্টে আপনি প্রাইভেসি লেখা দেখতে পারবেন, এটাই হচ্ছে অ্যামাজনের প্রাইভেসি পলিসি। তো আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আপনারা কিন্তু অ্যামাজনটা কপি করবেন না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিচ্ছি। তারপরে প্রাইভেসি পলিসিটাকে আপনি প্রাইভেসি পলিসিটা সেট করে দেবেন। এরপর আছে ইমপ্রেজাম, ইমপ্রেজামে আপনি আপনার কোনো ডেসক্রিপশন যদি শর্ট ডেসক্রিপশন যদি দেখে থাকে আপনি দিতে পারেন, নতুবা এটা অপশনাল আপনি রাখতে পারেন, মানে আপনি 2000 ক্যারেক্টারের ভিতরে আপনি সবকিছু লিখে দিতে পারবেন। এরপর যদি আপনার যদি কোনো প্রোডাক্ট দেখে থাকে আপনি প্রোডাক্টের ডিটেলস এখানে লিখতে পারবেন, আপনার প্রোডাক্টের যদি কোনো অফার দেখে থাকে, মনে করুন আপনি আপনি আজকে 40% অফার দিচ্ছেন বা আপনি আজকে 20% অফার দিচ্ছেন, তাহলে আপনার এখানে লিখে লিখে দিতে পারবেন। এরপর অ্যাডিশনাল যদি কোনো ইনফরমেশন দেখে থাকে আপনি এডিশনাল ইনফরমেশন দিয়ে দিবেন। তো এগুলো আমরা আপাতত বাদ দিলাম। তো এখানে এখানে আছে প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জটা আমরা আনস্পেসিফিক করে রাখলাম। তো আমাদের এখানে তো আমরা লোকাল কোনো বিজনেস করবো না, যদি লোকাল বিজনেস হতো তাহলে এখানে ডলার সেন্ড করে দিতাম, তো আমরা এখানে আনস্পেসিফিক করে করে রাখলাম। এরপর এখানে আছে আদার অ্যাকাউন্ট, আপনার এখানে আপনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো লাইক মনে করুন আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি এখানে দিয়ে দিলেন ফেসবুক, সরি এখানে আপনি দিয়ে দিলেন ফেসবুক। এখানে কি কি অ্যাড করা যায়, ইনস্টাগ্রাম টুইটার স্ন্যাপচ্যাট ইউটিউব হোয়াটসঅ্যাপ। ওকে, তো মনে করুন আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে চাচ্ছেন, হ্যাঁ আপনি ইনস্টাগ্রামটা সিলেক্ট করবেন। এখানে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে, আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটা আছে, ইউজার নেমটা এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ, তাহলে আপনি আবার ইউটিউবেরটা করতে চাচ্ছেন, এখানে প্লাসে ক্লিক করেন, এখান থেকে আপনি এই বাটনে ক্লিক করেন, এখানে আছে ইউটিউব, ইউটিউব চ্যানেল সিলেক্ট করেন, আপনি এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপলোড করে দেন। তারপর প্লাসে আবার ক্লিক করেন, এখানে ইনস্টাগ্রামে ক্লিক করেন, এখানে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে চাচ্ছেন, হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, এখানে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে দিয়ে দেন। তো আপনি আবার প্লাসে ক্লিক করেন, যে কোনো পাঁচটা আপনি সেট করতে পারবেন। আপনার টুইটার অ্যাকাউন্ট আছে, টুইটারে সিলেক্ট করেন, আপনার এখানে টুইটার ইউজার নেমটা দিয়ে দেন। তো আশা করি এই জিনিসটা আপনারা সবাই করতে পারবেন। তো আমি আপাতত এখানে যেহেতু ডেমো অ্যাকাউন্ট, আমার কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যাড করবো না। ওকে, তো এখানে আমাদের কাজ শেষ। আর এখানে আপনি যেই জিনিসটা লিখবেন না কেন, অটোমেটিকলি সে সেভ করে নেবে, ফেসবুকের ফেসবুক অটোমেটিকলি আপনাদেরটা সেভ করে নেবে।
এখন একটু আমাদের পেজটা আমরা একটু ভিজিট করে দেখি। আমাদের পেজ এই হচ্ছে ওয়েমেন অনলাইন শপিং। আমরা আমাদের পেজটা ওপেন করে দেখি, এই দেখুন আমাদের পেজ। আর এই দেখুন আমরা আমাদের ইউজার নেমটা সেট করেছি, আমাদের এখানে ইউজার নেমটা চলে আসছে। এরপর এখানে আছে শপিং সার্ভিস, দেখুন শপিং সার্ভিসটা চলে আসছে। এরপর এটা হচ্ছে ওয়েমেন অনলাইন শপিং, আমাদের এখানে আমাদের টাইটেলটা চলে আসছে এবং আমাদের এখানে সমস্ত ডিটেলস এখানে চলে আসছে। তো এখানে দেখাচ্ছে, আপনি একটু দেখুন, সেট আপ ইউর পেজ পেজ ফর সাকসেস, মানে আমাদের পেজটা 13 স্টেপ পর্যন্ত যেতে হবে। যদি ফুললি কমপ্লিট করতে হয় তাহলে 13টা স্টেপ ফিল আপ করতে হবে। আমরা অলরেডি 9টা স্টেপ ফিল আপ করেছি, এখন আমাদেরকে 13টা স্টেপ ফিল আপ করতে হবে। তো প্রথমত প্রথম যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। এখানে 3 স্টেপ লেফট রয়েছে, আমরা এখানে ক্লিক করি। কি কি লেফট রয়েছে? ওয়েবসাইট, মানে আমাদের আমাদের আমাদেরকে ওয়েবসাইট অ্যাড করতে হবে। যদি ওয়েবসাইট থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে কোনো সমস্যা নেই। এরপরে এখানে দেখাচ্ছে লোকেশন ইনফো, তো আমাদের লোকেশনটা এখানে দিতে হবে। আমরা এখানে লোকেশনটা দিয়ে দিই, আবারও আমরা এখানে আমাদের লোকেশনটা দিয়ে দিই। আপনারা আপনাদের যে লোকেশনটা আছে এই লোকেশনটা দিয়ে দিবেন। ওকে, তো আমি এখানে এই লোকেশনটা সেট করে দিলাম, এখানে আমি লোকেশনটা সেট করে দিলাম। ওকে, তাহলে দেখুন 10টা হয়ে গেল। কানেক্ট কানেক্ট হোয়াটসঅ্যাপ, আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ থেকে থাকে আপনি আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনার পেজটা কানেক্ট করতে পারবেন। তো এই যে দেখুন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বার দেওয়ার পর আপনি সেন্ড করে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপের ভিতরে একটা কোড যাবে, ওই কোডটা ক্লিক করবেন, ওই কোডটা বসাবেন, বসানোর পর ওকে ক্লিক করবেন, আপনার হোয়াটসঅ্যাপের সাথে আপনার পেজটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আপাতত আমরা এখানে করবো না, আপনারা সেটা করতে পারবেন। এখানে কি আছে? ইনভাইট ফ্রেন্ড, এখানে বলতেছে যে ইনভাইট 10 মোর ফ্রেন্ডস, মানে আপনাকে যে কোনো 10টা ফ্রেন্ডদেরকে আপনার এই পেজটা প্রচার করতে হবে। আমরা যদি এখানে যদি ইনভাইট ফ্রেন্ডে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমি বেছে বেছে যদি যাদেরকে পাঠাবো তাদেরকে যদি সিলেক্ট করি, সেন্ড ইনভাইটেশনে যদি ক্লিক করি তাহলে আমাদের ইনভাইটেশন চলে যাবে। তো এই হচ্ছে পেজের মেইন খুঁটিনাটি, অনেক অনেকগুলো সেটিংস, আরো সেটিংস আমি আপনাকে দেখাচ্ছি। তো একটা জিনিস মনে রাখবেন, আপনি আপনার যখন পেজ তৈরি করবেন, আপনি মনে করুন এজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, হ্যাঁ আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন বা আপনি যে কোনো প্রোডাক্ট মার্কেটিং করেন, সেক্ষেত্রে আপনি আপনার পেজটি এমনভাবে তৈরি করবেন যেখানে আপনার পেজে বাঙালি থাকতে না পারে, যেখানে শুধু আপনার পেজে আপনি তাদেরকে ইন্টার করবেন, বাহিরের যেগুলো ক্লায়েন্ট আছে, মনে করুন USA, UK, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, ফ্রান্স, ইটালি, স্পেন, এইসব গ্রুপদেরকে আপনার পেজের ভিতরে ইনভাইট করবেন। তো এখন কথা হচ্ছে যে স্যার পেজের ভিতরে ইনভাইট করবো কিভাবে? তো আপনারা অনেক সহজে পারবেন, কারণ আমি আপনাদেরকে ফেসবুক মার্কেটিং এর ক্লাসটা দেখিয়েছি কিভাবে পরিপূর্ণভাবে আপনি টার্গেটেড নিশ বা টার্গেটেড রিলেটেড মানুষের কাছে আপনার পেজ বা যে কোনো ওয়েবসাইটকে আপনি প্রমোট করবেন, এবং তার পাশাপাশি আপনি আপনার পেজটাকে কি করতে পারবেন, প্রমোট করতে পারবেন, আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে প্রমোট করতে পারবেন। যে ক্লাসটা আমরা আগামী আগামী ক্লাসে দেখবো কিভাবে আমরা পেজকে প্রমোট করতে পারি, কিভাবে আমরা পেজের লাইক ফলোয়ার আনতে পারি, রিয়েল তাও আবার রিয়েল অল্প টাকায় কিভাবে আনতে পারি, সেই প্রসেসটা আমরা দেখবো। ওকে, তো আশা করি আপনারা এই জিনিসগুলো, আমি একটু আগে এখন যে জিনিসগুলো দেখলাম আপনারা এই জিনিসটা পরিপূর্ণ স্টেপ বাই স্টেপ পারবেন। তো এখন আমরা একটু সেটিংসে যাই। আমাদের পেজের এখানে বাম পাশের সেটিংস নামে অপশন আছে, আমরা সরাসরি চলে যাই আমাদের সেটিংসে। আমাদের এখানে কিছু সেটিংস করতে হবে। তো এখানে দেখুন আমাদের দেখা আছে পেজ ভিজিবিলিটি, পেজ পাবলিশড, আমাদের পেজটা অলরেডি পাবলিশড আছে, ভিজিটর পোস্ট, আমাদের এখানে ভিজিটর পোস্ট আছে। তো এগুলো আপনারা সেটিংস গুলো আপনারা নিজে করে নেবেন, কারণ এই সেটিংস গুলো আপাতত আমাদের তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে? আপনারা এগুলো আপনারা পরে আপনারা যদি এই জিনিসগুলো রাখতে চান তাহলে আপনি এখান থেকে রাখতে পারবেন, এবং আপনি চাইলে আপনার পেজটা পার্মানেন্টলি রিমুভ করে দিতে পারবেন এখান থেকে। ওকে, তো এখন আমরা সরাসরি চলে যাবো কোথায়, টেমপ্লেটস অ্যান্ড ট্যাব, মানে আমাদের একটা থিমস চুজ করতে হবে, আমাদের পেজের জন্য একটা থিমস চুজ করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে টেমপ্লেট অ্যান্ড ট্যাব অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমরা আবার ক্লিক দিচ্ছি এডিট অপশন, তো আমরা এখান থেকে এডিট অপশন ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন আমাদের পেজটা সিলেক্ট আছে স্ট্যান্ডার্ড। এখন আমরা কি রিলেটেড পেজ তৈরি করব, আমাদেরটা হচ্ছে সার্ভিস রিলেটেড, হ্যাঁ তো শপিং রিলেটেড। এই যে দেখুন শপিং, আপনি যদি এখানে আমি একটু বুঝাই আপনাদের, আপনি যদি কোনো বিজনেস রিলেটেড বা কোনো যদি বিজনেসম্যান হন, আপনি বিজনেস রিলেটেড যদি কোনো পেজ তৈরি করতে চান তাহলে আপনি এখানে বিজনেস ক্যাটাগরি তৈরি করবেন। আপনার যদি কোনো গাড়ি বা কোনো কিছু যদি থেকে থাকে, বা আপনি অটোমোবাইল বা অটো কোনো জিনিসের যদি কাজ করে থাকেন, বা মেকানিক্যাল যদি কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি এটা সিলেক্ট করবেন। এবং নন প্রফিট, আপনি নন প্রফিটেবল যদি কোনো বিজনেস হয়ে থাকে তাহলে এই জিনিসের জন্য আপনি নন প্রফিট সিলেক্ট করবেন। পলিটিশিয়ানস, আপনি যদি কোনো পলিটিশিয়ান হয়ে থাকেন বা পলিটিশিয়ান গ্রুপের প্রয়োজন আছে বা পলিটিশিয়ান পেজ আপনি তৈরি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে পলিটিশিয়ান সিলেক্ট করে দেবেন। কোনো সার্ভিস রিলেটেড, মনে করুন কোনো সার্ভিস আপনি কোনো সার্ভিস প্রোভাইড করতেছেন, সেক্ষেত্রে আপনি এখানে সার্ভিসটা সিলেক্ট করতে পারবেন।
এরপর আপনি পাবলিক ফিগার্স, যদি আপনি পাবলিক ফিগার রিলেটেড কোনো কিছু যদি তৈরি করেন তাহলে আপনি এখানে পাবলিক ফিগার তৈরি করতে পারেন। আপনার যদি কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থেকে থাকে তাহলে আপনি রেস্টুরেন্ট সিলেক্ট করতে পারবেন। আপনার যদি শপিং রিলেটেড কোনো কিছু থেকে থাকে যেখানে মানুষ কোনো প্রোডাক্ট কিনবে সেক্ষেত্রে আপনি এখানে শপিংটা সিলেক্ট করতে পারেন। এজ এ আপনি ইউটিউবার, আপনি আপনার পেজে ভিডিও আপলোড করতে চাচ্ছেন, কন্টিনিউ ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, ভিডিও পেজটা সিলেক্ট করবেন। আমাদের অনলাইন আর টিপসের যে পেজটা আছে সেটা হচ্ছে ভিডিও পেজ। তো যেহেতু আমরা এখানে আমাদের কি করব, প্রোডাক্ট গুলো বিক্রি করব, আমরা এজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, সেই কিন্তু আমরা এখানে সিলেক্ট করব শপিং, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে দেখা যাচ্ছে অ্যাপ্লাই টেমপ্লেট, তো আমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেটে আমরা ক্লিক করব। ওকে, তাহলে দেখুন আমাদের টেমপ্লেটটা রেডি, আমরা এখন একটু নিচে যাব। নিচে যাওয়ার পর এখানে আছে সার্ভিস, আমরা সার্ভিসটা ওপেন করে দেবো এবং লাইভটা অন করে দেবো, এই দুইটা জিনিস আমরা অন করে দেবো। তো আপাতত এখানে আমাদের যেগুলো কাজ আছে এই কাজগুলো আমাদের শেষ। ওকে, এখন আমরা আমাদের পেজটাকে একটু ভিজিট করে দেখি, এখন আমাদের পেজটা কিরকম দেখাচ্ছে। তাহলে দেখুন অনেক অনেক একটু আগে এই যেই পেজটা আমরা তৈরি করেছি এখন এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে। এখানে আমরা যতগুলো সেটিংস করে দিয়েছি প্রত্যেকটা সেটিং আমরা এখানে দেখতে পারবো, এবং আমাদের এখানে কতটা ফলোয়ার আছে আমরা এখান এখান থেকে যদি খুঁজি বা এখানে যদি তাকাই তাহলে আমরা এখানে দেখতে পারবো যে আমাদের এখানে কতটা ফলোয়ার আছে। ওকে, এখন যে জিনিসটা আমরা করব, আমাদের এই পেজের ভিতর অটো রোবট, অটোমেটিক রোবট আমরা সেট করে দেবো। আপনারা বিভিন্ন পেজে যদি যান তাহলে দেখবেন অটো রেসপন্ড একটা রোবট আপনাকে অটোমেটিক রেসপন্ড দিচ্ছে। মনে করুন বাংলাদেশের সময় একটা বাংলাদেশের পেজে আপনি রাত 4টার সময় নক দিলেন, 4টার সময় তো এই পেজের অ্যাডমিন সজাগ থাকার কথা না, সেক্ষেত্রে এই আপনাকে আনসারটা কে দিচ্ছে, নিশ্চয়ই রোবট আপনাকে দিচ্ছে। তো এই রিওয়ার্ড গুলা পেজে আগে থেকে সেট করা হয়, যার কারণে আপনি যেরকম মনে করুন আপনার কত ধরনের আপনি প্রশ্ন করতে পারেন ওই রকমের প্রশ্ন তারা প্রথমে তৈরি করে ওই ওই প্রশ্নগুলো তারা রোবটকে সেট করে দেয় এবং তারাই আনসার দিয়ে দেয়। তো আপনি দেখবেন যখনই আপনি প্রশ্ন করবেন তখনই কিন্তু সে আনসার দিয়ে দিবে। হ্যাঁ, তো এইরকম রোবট আমরা, অটো রেসপন্ড রোবট আমরা কিভাবে তৈরি করব সেই জিনিসটা আমরা এখন এখন একটু দেখব। তার জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি এখান থেকে সেটিংসে। সেটিংসে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেজিং, তো আমরা সরাসরি চলে যাব এখান থেকে মেসেজিং, আর সরি এখান থেকে যাব আমরা অ্যাডভান্স মেসেজিং। ঠিক আছে, এখান থেকে আমরা যাব অ্যাডভান্স মেসেজিং, তো আমরা এখান থেকে অ্যাডভান্স মেসেজিং এ ক্লিক করলাম। তো অ্যাডভান্স মেসেজিং এ ক্লিক করার পর আমরা এখানে একটু নিচে যাব, ওয়ান টাইম এখানে না, দাঁড়ান আমরা একটু যাই এখানে মেসেজ অপশনে। এখানে হবে এই যে মেসেজিং, জেনারেলের পরে যে মেসেজিং অপশন আছে, জেনারেলের পরে যে মেসেজিং, এই মেসেজিং এ আমরা চলে যাব। তারপর এখানে একটু নিচে যাব, যাওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন গো টু অটোমেটিক রেসপন্স, তো আপনি জাস্ট এটাকে গো টু অটোমেটিক রেসপন্সটাকে আপনি ক্লিক করে দেবেন। তো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম, তো আমাদের অটোমেটিক যে রোবটিং যে প্রক্রিয়াটা আছে এই প্রক্রিয়াটা আমাদের এখানে ওপেন হচ্ছে। তাহলে দেখুন আমাদের এই রোবটটা আমাদের সামনে চলে আসলো। তাহলে দেখুন আমাদের পেজে যদি কেউ যদি আসে, আসার সাথে আমাদের রোবট এই মেসেজটা দিয়ে দেবে, হাই থ্যাংকস ফর কানেকশন আস, ইউ উইল বি রিসিভ ইউর মেসেজ টু, এখানে আমাদের এই রোবটটা আমাদের এই মেসেজটা দিবে। এখন আপনি যদি চান এই মেসেজটাকে বাদ দিয়ে আপনি আপনার মতো করে মেসেজ দিতে পারবেন। তো তার জন্য আমাদের এখানে কিছু সেটিং করতে হবে। আমরা এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই, এই ইনস্ট্যান্ট রিপ্লাইটাকে আমরা অন করলাম, তারপরে এভাবে মেসেজ এটাকে আমরা অন করে দিলাম। আচ্ছা, এটা এখান থেকে অন হচ্ছে না। ওকে, তারপরে এখানে আছে কন্ট্যাক্ট ইনফো আমাদের লাগবে না, লোকেশন লাগবে না, জব অ্যাপ্লিকেশন রিসিভ আমাদের লাগবে না, পজিটিভ ফিডব্যাক আমাদের লাগবে না, নেগেটিভ ফিডব্যাক। আমরা এখান থেকে পেজ রিকমেন্ডেড অন করে দেবো এবং পেজ নট রিকমেন্ডেড এটা আমাদের লাগবে না, আমরা জাস্ট এখানে পেজ রিকমেন্ডেড অন করে দেবো। তো আমি এখানে যেগুলো অন করে দিয়েছি আপনারাও কি করবেন এগুলো অন অন করে রাখবেন। ওকে, তো আমরা সরাসরি চলে গেলাম এখানে, আপাতত আমরা চলে গেলাম ইনস্ট্যান্ট রিপ্লাই। তো ইনস্ট্যান্ট রিপ্লাই রিপ্লাইতে আসার পর আপনি এখানে ক্লিক করবেন এডিট মেসেজ। হ্যাঁ, এডিট মেসেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি প্রথমে আপনার পেজে যদি কেউ আসে, আপনার পেজে মনে করুন একজন আসলো, আসার পর আপনার পেজের রোবট সর্বপ্রথম তাকে কি মেসেজ দিতে পারে, তো আমরা এই মেসেজটা এখান থেকে লিখে নিয়ে আসি। মনে করুন এই মেসেজটা আমরা লিখলাম, যাতে মনে করুন যে এই মেসেজটা আমাদের পেজে যদি কেউ আসে তাহলে আমাদের রোবট যেন এই মেসেজটা প্রোভাইড করে। ঠিক আছে, তো থ্যাংক ইউ ফর কামিং টু মাই পেজ, ইনসাইড দ্য পেজ ইউ উইল ফাইন্ড ইউ এনি প্রোডাক্ট টু অ্যামাজন ওয়ামেন, দ্য কোয়ালিটি ইজ আওয়ার প্রোডাক্ট, কোয়ালিটি ইজ ভেরি গুড। মনে করুন এই ধরনের মেসেজ যেন করে, আমরা এটা করে দিলাম। ঠিক আছে, করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে সেভ করে দেবেন। তো এখন যদি কোনো মানুষ আপনার পেজে যদি আসে, আসার সাথে সাথে আপনার রোবট এই মেসেজটা প্রোভাইড করবে। এখন
অটো রেসপন্স করবে। এটা আমরা একটা সেট করলাম যাতে মানুষ আসলেই আমাদের বা আমাদের পেজে যাওয়ার সাথে সাথে যেন মানুষ অটোমেটিক এই রোবট এই মেসেজটা করে। এখন কেউ প্রশ্ন করলো যে আপনার এখানে কোনো প্রোডাক্ট আছে কিনা, আপনি ঘুমে আছেন, এখন রোবট কিভাবে আনসার করবে? তার জন্য আমরা অ্যাওয়ে মেসেজ অপশনটা ক্লিক করব। ক্লিক করে আমরা একটা মেসেজ যাবো, যাওয়ার পর এখান থেকে এই যে এডিট অপশন, আমরা এডিট অপশনে ক্লিক করব। এখানে না, দাঁড়ান, এটা কোথায় আছে? হ্যাঁ, এখানে ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এখানে আমরা যাব ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চনে। যদি আমরা অটো রেসপন্সটাকে যদি অন করতে চাই তাহলে আমরা এখানে যাব ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন। তো এখান থেকে আমরা যাব কোথায়? এডিট মেসেজ। এখন আমরা কি করব, এখানে দেখুন চলে আসছে কোয়েশ্চন এন্ড রেসপন্স, মানে আপনি কোয়েশ্চন করবেন এবং আপনি আনসার করবেন। ওকে, তো এখানে আমরা দিয়ে দিই অ্যাড এ কোয়েশ্চন। এখানে অ্যাড এ কোয়েশ্চন ক্লিক করলাম, সর্বপ্রথম আনসারটা আমরা করি। হ্যাঁ, এখানে আমরা 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 করি হোয়াট ইজ ইউর, মনে করুন আমি আমি এমনিতেই একটা দিচ্ছি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম। তো এখানে মনে করুন কেউ যদি প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম, তাহলে রোবট কি আনসার করবে? এখানে আমি দিয়ে দিই মাই নেম ইজ, মাই নেম ইজ কম্পিউটার। আমি এখানে সেট করলাম মাই নেম ইজ কম্পিউটার, এই হচ্ছে আমাদের একটা। তারপর আমরা এখান থেকে সেভ করে দিই। হ্যাঁ, আমাদের একটা কোয়েশ্চন আমরা সেভ করলাম, তারপর আবার চলে যাই এডিট মেসেজ। হ্যাঁ, তারপর এখানে চলে যাই আমরা অ্যাড, আবার কোয়েশ্চন সেট করি অ্যাড কোয়েশ্চন। হ্যাঁ, তো দ্বিতীয় কোয়েশ্চন কি হতে পারে, মনে করুন বায়ার প্রশ্ন করলো ইওর এজ, ইওর এজ। হ্যাঁ, বা এখানে বায়ার প্রশ্ন করতে পারলো হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ, হাউ ওল্ড আর ইউ। তাহলে আমাদের রোবট প্রশ্ন করবে আই এম, আই এম, হ্যাঁ, 18 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ড। হ্যাঁ, মনে করুন এইরকম প্রশ্ন করলো। জাস্ট এভাবে আপনি আপনার ইচ্ছে মতো যতগুলো আপনার রোবট, মানে যত ধরনের মানুষ প্রশ্ন করতে পারে অতগুলো আপনি প্রশ্ন এখানে করতে পারবেন। ঠিক আছে, ওকে। তো মনে করুন এখানে আপনি প্রশ্ন করলেন যে আর ইউ, আপনি এখানে বললেন নো থ্যাংকস, হ্যাঁ, নো থ্যাংক ইউ, হ্যাঁ, নো থ্যাংক ইউ। আপনি এখানে প্রশ্ন করলেন, আপনি বারকে আপনার উপর অনেক মেসেজ করলো, মেসেজ করার পর সে বললো নো থ্যাংকস, তাহলে আপনি বলবেন মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। জাস্ট আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমরা এখানে সেভ করে দিলাম। এখন এখন আমরা একটু দেখি আমাদের পেজে যাই, গিয়ে আমরা একটু মেসেজ করি যে আমাদের রোবট কি কি মেসেজ দিতে পারে। হ্যাঁ, তো আমরা সর্বপ্রথম একটা ফেসবুক পেজ থেকে একটা পেজে যাই, মনে করুন এখান থেকে আমি একটা পেজ ওপেন করি, এখান থেকে আমি একটা পেজ ওপেন করি। একটু সময় নিচ্ছে, আমি যাচ্ছি ফেসবুকে, আমি আমাদের পেজের যে লিঙ্কটা আছে লিঙ্কটা নিয়ে আসি এখান থেকে, পেজের লিঙ্ক আমি ফেসবুকে যাই, ফেসবুক থেকে পেজের লিঙ্কটা নিয়ে আসি। এই হচ্ছে আমাদের পেজ, আমরা পেজের লিঙ্কটা নিয়ে আসি, তাহলে সার্চ দিলে আমরা পেজটা পেয়ে যাবো। ওকে, তো আমরা এখান থেকে আমাদের পেজটা ওপেন করি, এই ফেসবুক থেকে আমরা আমাদের পেজটা ওপেন করি। ওকে, আমরা পেজটা ওপেন করলাম, তো দেখুন আমরা এখানে সরাসরি কি করলাম, মেসেজ চলে গেলাম। হ্যাঁ, তো মেসেজটা ওপেন করার পর আমাদের ফেসবুক আমাদের একটা মেসেজ দিবে। হ্যাঁ, আচ্ছা, এখনো মেসেজ দেয় নাই, সম্ভবত আমাদের রোবট এখনো রেডি হয় নাই। তো আমরা এখন একটু মেসেজ তৈরি করি, এখানে আমরা মেসেজ দেওয়া শুরু করি। মনে করুন আমরা সর্বপ্রথম দিয়েছিলাম হোয়াট ইজ ইউর নেম, আমরা হোয়াট ইজ ইউর নেম লিখে একটু সার্চ করি যে আসলে আমাদের রোবট এই মেসেজটা দিচ্ছে কিনা। হোয়াট ইজ ইউর নেম আমরা একটু সেন্ড করি, সেন্ড হোক। তো আমরা এখানে সেন্ড করলাম কি হোয়াট ইজ ইউর নেম, তো আমাদের এখানে মেসেজ করলো কি থ্যাংক ইউ ফর কামিং টু মাই পেজ, ইনসাইড দ্য পেজ, আচ্ছা এটা সেন্ড করেছে। বাট আমাদের
আনসারটা সে দেয় নাই, আমরা আবার সেন্ড করি। আমরা একটু অপেক্ষা করি। ওকে, এখন আমাদের রোবট দেয় নাই, তো আমরা এখন একটু দেখি যে আসলে আমাদের রোবটটা কেন আমাদেরকে আনসার দিচ্ছে না, নিশ্চয়ই কোনো জায়গায় কোনো সমস্যা আছে। তো আমরা এখান থেকে এওয়ে মেসেজে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে এটাকে আমাদেরকে অন করতে হবে, এই মেসেজটাকে আমাদেরকে অন করতে হবে। ধরুন এই মেসেজটাকে আমরা এখানে আরেকটা মেসেজ লিখে দিই, এই মেসেজটাকে আমাদের অন করতে হবে। এই মেসেজটা যদি অন না হয় তাহলে আমাদের রেসপন্স করবে না। আমরা একটু সেভ করে দেখি এই মেসেজটা ওপেন হয় কিনা। এটাকে আমাদেরকে অন অন করতে হবে, এটা যতক্ষণ পর্যন্ত অন না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো রেসপন্স তারা দিবে না। ইনস্ট্যান্ট রিপ্লাই আমরা আবার লিখি দেই, হোয়াট ইজ ইউর নেম। একটা রোবট সেট করার পর কিছু সময় লাগে, আপনাকে রিপ্লাই দিতে সময়ের প্রয়োজন আছে। এখন কিন্তু আমাদের এই যে রোবটটা এখনো রেডি হয়নি, আমরা পেজটা একটু রিলোড করি। আমরা এটা অন করলাম, এখন একটু দেখি আমাদের কাজ হয় কিনা। হোয়াট ইজ ইউর নেম, এখন রিপ্লাই দিচ্ছে না। আমরা আরেকবার দেখি, এখানে এই এই যে ওয়েব মেসেজ এটাকে আমাদের অন রাখতে হবে, ঠিক আছে? তো এটা অন করতে একটু সময় নেই। ফ্রিকোয়েন্সি অ্যাক্স কোয়েকশন এটা আমরা অন করি, আমাদের এগুলো ঠিক আছে কিনা, যেগুলো আমরা সেটিং করে দিয়েছিলাম এগুলো ঠিক আছে। জব অ্যাপ্লিকেশন রিসিভ এটাকে আমরা অন করে দিই, ঠিক আছে? এখন একটু সেভ করি। এখন একটু দেখি তো আমাদের মেসেজ রিপ্লাই দেয় কিনা, এখন যদি না দেয় তাহলে আমাদের একটু সময় লাগবে, কারণ রোবট অন হতে একটু সময় নেয়। ওকে, তাহলে দেখুন এই যে দেখুন আমাদেরটা চালু হয়ে গেছে, আমাদের রোবটটা অন হয়ে গেছে। হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ কম্পিউটার, হ্যাঁ অটোমেটিক সে মেসেজ করলো। এরপর সে আর কি মেসেজ করতে পারে আমরা একটু দেখি। আমরা আর কি সেট করে দিয়েছিলাম, এখানে আরেকটা সেট করে দিয়েছিলাম হাউ ওল্ড আর ইউ, এটা আমরা তাদেরকে তাকে জিজ্ঞাসা করি হাউ ওল্ড আর ইউ, তাহলে দেখি সে কি দেয়। এই দেখুন আই এম 18 ইয়ার্স ওল্ড, তাহলে দেখুন আমি এখানে সেন্ড করার সাথে কিন্তু রোবট আমাদেরকে অটোমেটিক রেসপন্স দিচ্ছে। তারপর আমরা এখানে আবার করে দিই, এখানে মনে করুন আমি আরেকটা প্রশ্ন করি, নো থ্যাংক ইউ, নো থ্যাংক ইউ, তাহলে আমাদের রোবট কি দেয় আমাদের, আমরা এখানে নো থ্যাংক ইউ, তাহলে সে দিল মোস্ট ওয়েলকাম। তো এভাবে বিভিন্ন পেজে আপনি দেখবেন আপনি আপনি মেসেজ লিখতেছেন অনেক কষ্ট করে, কিন্তু সে রিপ্লাই বারবার মানে সে বারবার আপনাকে রিপ্লাই দিচ্ছে, তো খুব দ্রুত রিপ্লাই দিচ্ছে। তো আপনি তো হয়তো মনে করতে পারেন যে মানুষ এখানে যারা মডারেটর বা অ্যাডমিন আছে তারাই কিন্তু এরকম এরকম দিচ্ছে, আসলে তা না, তারা আগে থেকে রোবটিং মাধ্যমে তারা এগুলো সেটিং করে দেয়, তারপর আপনি যখন প্রশ্ন করেন তখন তাদেরকে একটা দিয়ে দেয়। কারণ আপনি আপনার পেজে মানুষ কি রিলেটেড প্রশ্ন করতে পারে বা কি ধরনের প্রশ্ন করতে পারে সেটা আপনার জানা আছে, ওই অনুপাতে আপনি আপনি এগুলো সেট করে দিয়েছেন। তো দেখুন আমরা যদি আবার যদি প্রশ্ন করি তাকে হোয়াট ইজ ইউর নেম, সে আবার আমাদেরকে আনসার দিবে। আমরা এখানে যদি প্রশ্ন করি হোয়াট ইজ ইউর নেম, তাহলে দেখুন সে আবার আমাদের আনসার দিবে মাই নেম ইজ কম্পিউটার, মানে আপনি যত বেশি তাকে জিজ্ঞাসা করবেন সে ততবার আপনাকে এই জিনিসটা বলবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন কিভাবে আপনি আপনার পেজের ভিতর অটো রোবটিং সফটওয়্যারটা অ্যাড করবেন যাতে আপনাকে আপনাকে যে কোনো সময় রেসপন্স করতে পারে। ওকে, তো আমরা এখান থেকে চলে যাই। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে আপনার রোবট কার কার সাথে কথা বলেছে, কিভাবে কথা বলেছে আপনি মেসেজের মাধ্যমে দেখতে পারবেন। ওকে, আমরা এখান থেকে বের হই আমরা আমাদের ফেসবুক পেজে আবার যাই। এই হচ্ছে আমাদের ফেসবুক পেজ, হ্যাঁ আমাদের ফেসবুক পেজে চলে আসলাম। তারপর এখানে দেখি আর কি কি আছে। ওকে, এরপরে যদি এখানে আমরা যদি একটু সেটিংসে দেখি আর কোনো সেটিংস আছে কিনা আমাদের, আপাতত আমাদের এখানে আছে পেজ রুলস। আপনার মনে করুন আপনি একটা পেজ তৈরি করলেন, মনে করুন বাইরের জন্য একটা পেজ তৈরি করলেন, তৈরি করার পর এখন আপনি বারকে পেজটা হ্যান্ড ওভার করবেন, মানে বারকে আপনি পেজটা দিবেন, নিশ্চয়ই আপনি বারকে এডিটর বা মডারেটর দিবেন,
এখন বায়ারকে কিভাবে আপনি মডারেটর দিবেন বা অ্যাডমিন অ্যাডমিন দিবেন বায়ারকে, তো তার জন্য আপনি সরাসরি চলে যাবেন এখান থেকে এই যে পেজ রুলস, হ্যাঁ পেজ রুলস এ চলে যাবেন। তো পেজ রুলস এ আসার পর এখানে একটু নিচে যাবেন, হ্যাঁ নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসাইন এ নিউ পেজ রুলস, এখানে আপনার আপনি যাকে এডিটর বা মডারেটর দেবেন তার তার জিমেইল বা সরি তার আইডি নাম এখানে বসাবেন। হ্যাঁ বসানোর পর আপনি এখান থেকে তাকে কি দিবেন, অ্যাডমিন দিবেন নাকি মডারেটর দিবেন নাকি অ্যাডভার্টাইজার দিবেন নাকি অ্যানালাইটিক্স দিবেন, এগুলো যেটা আপনি ভালো মনে সিলেক্ট করে আপনি অ্যাড অপশনে ক্লিক করবেন। তো আপনি যখন অ্যাড অপশনে ক্লিক করবেন তখন সে যখন অ্যাকসেপ্ট করবে তখন সেই পেজের একটা অংশ হয়ে যাবে। তো তার আগে আপনি এখানে কি করবেন, তার যে কোনো মানুষের ফেসবুক পেজের ইউজার নেম রয়েছে তো আপনি ইউজার নেম এখানে বসাবেন, বসানোর পর আপনাকে মনে করুন আমি এখানে দিই ফাউজুল আজম, তাহলে দেখুন এখানে আমাদের চলে আসলো। এখন আমরা কি করি, এই ফাজুল আজমটা ছিল মনে করুন এই ফাজুল আজমকে আমি সেট করতে যাচ্ছি, দিলাম তারপর এখানে তাকে এডিটর দেবো নাকি মডারেটর দেবো নাকি অ্যাডমিন দেবো, দিলাম তারপর আমি কি করবো এখানে অ্যাড অপশনে ক্লিক করবো, বিষয়টা বুঝতে পেরেছেন। আর আপাতত এখানে আমাদের কোনো প্রয়োজন নেই। এরপর এখানে আছে পেজ রুলস, এগুলো আমাদের লাগবে না, এগুলো আমাদের লাগবে না, ওকে। এরপর আমি আরেকটা জিনিস আপনাকে দেখাই যে আপনি পেজের ভিতর ই কমার্স কিভাবে তৈরি করবেন। মনে করুন আমি এখানে যদি দেখাই আমার এই পেজে আমার এই আইডিতে একটা পেজ আছে, আমি আপনাকে দেখাই, এখানে আমার একটা স্টোর আছে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমার একটা স্টোর আছে, ঠিক আছে, এটা হচ্ছে ই কমার্স স্টোর। আপনি এই যে দেখুন আমার একটা ই কমার্স স্টোর আছে, মানে আপনি ওয়েবসাইটের মতন একটা ই কমার্স স্টোর তৈরি করতে পারবেন। এই দেখুন আমার ই কমার্স স্টোর আছে আমার এই ফেসবুক পেজের ভিতর। তো এরকম আপনি একটা ওয়েবসাইটের মতন ই কমার্স স্টোর আপনি কিভাবে তৈরি করবেন, হ্যাঁ একটা শপ তৈরি করবেন কিভাবে ফেসবুকের ভিতর, তো এই জিনিসটা আমি আপনাকে দেখাই। আপনারা সরাসরি একদম একদম বাম পাশে দেখতে পাবেন, আপনার পেজের ভিতরে ঢুকবেন, পেজের ভিতরে ঢুকার পর একদম বাম পাশে দেখতে পারবেন ম্যানেজ শপ নামে একটা অপশন আছে, ম্যানেজ শপ। তো আপনি জাস্ট ম্যানেজ শপে ক্লিক করবেন। অনেক সময় বায়ার বলে যে বায়ারের পেজ আপনি তৈরি করেছেন, বায়ার হয়তো বলতে পারে যে আমার পেজে শপ অ্যাড করে দেন, আমার পেজে শপ সিস্টেমটা করে দেন, ই কমার্স শপিং করে দেন, বা ই কমার্স শপিং এর জন্য মানে সিস্টেমটা করে দেন। তাহলে আপনাকে বুঝতে হবে যে বায়ার ম্যানেজ শপের জন্য বলতেছে, বায়ার ই কমার্স চালাবে সেজন্য আপনাকে ওয়েবসাইটের মতন ফেসবুক পেজেও কিন্তু কি করা যায় এই মুহূর্তে একটা শপ তৈরি করা যায়। সেক্ষেত্রে আপনি এখানে ম্যানেজ শপে ক্লিক করবেন, ম্যানেজ শপে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে সেট আপ এ শপ ফর ওয়ামেন অনলাইন শপিং, মানে আপনি অনলাইন ওয়ামেন শপিং এর জন্য একটা শপ তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন স্টার্ট শপ সেট আপ এ অপশনে ক্লিক করবেন। তারপর আপনি একটু নিচে যাবেন, যারপর এখানে চুজ চেকআউট মেথড, প্রোভাইড ইউর বিজনেস ডিটেলস, অ্যাড ইউর ইনভেন্টরি, আপনি জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন, এগুলো লাগবে না। তারপর এখানে আছে দুইটা অপশন, একটা হচ্ছে চেক আউট অন অ্যানাদার ওয়েবসাইট, আর একটা হচ্ছে চেক আউট উইথ মেসেজিং। আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে আপনি ওয়েবসাইটটা সিলেক্ট করবেন, হ্যাঁ আপনার যদি মনে করুন আপনার বাইরে যদি ওয়েবসাইট থেকে থাকে তাহলে ওয়েবসাইটটা সিলেক্ট করবেন, আর আপনার যদি কোনো ওয়েবসাইট না থেকে থাকে তাহলে আপনি এখানে কি করবেন চেক আউট উইথ মেসেজিং অপশন সিলেক্ট করবেন, ঠিক আছে, চেক আউট উইথ মেসেজিং অপশনটা সিলেক্ট করবেন। তো আমি আপাতত ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ওকে। আর এখানে যদি আপনারা যদি চেক আউট উইথ মেসেজিং যদি সিলেক্ট করেন তাহলে দেখুন আমরা চেক আউট উইথ মেসেজিং এ ক্লিক করলাম, তারপর নেক্সট এ ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। আমরা এখানে আমাদের বিজনেস অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, হ্যাঁ এখানে আছে ফাজুল আজিম মিন্টু, হ্যাঁ। তো আপনি যদি চান এই নামে দিতে তাহলে আপনি এই নামে তৈরি করতে পারবেন, আবার যদি আপনি যদি চান নতুন করে তৈরি করতে তাহলে আপনি কি করবেন ক্রিয়েট নিউ বিজনেস অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার যে ফেসবুক পেজের সাথে অ্যাড করতে চাচ্ছেন এই পেজটা সরাসরি এখানে চলে আসবে। তাহলে দেখুন এখানে ওয়েমেন অনলাইন শপিং আমাদের আমরা যে পেজের সাথে করব সেই পেজটা চলে আসছে। এরপর এখানে দেখাচ্ছে বিজনেস ইমেল অ্যাড্রেস, আমরা এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, তারপর জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আছে নেম অফ ক্যাটালগ, আপনার একটা ওয়েবসাইটে একটা নাম দিবেন, আমরা এখানে দিয়ে দিলাম ওয়ামেন ফ্যাশন, আমরা একটা আমাদের ই কমার্সের নাম দিয়ে দিলাম ওয়ামেন ফ্যাশন, মানে আমাদের স্টোরের নাম দিয়ে দিলাম ওয়ামেন ফ্যাশন। তারপর এখানে বাই ক্রিয়েটিংটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে নেক্সট অপশন ক্লিক করলাম, ক্লিক করার পর এগুলো আমাদের অল সেট আছে। তারপর এখানে বাই সাবমিটিং ইয়োর শপ ফর রিভিউ এই অপশন সিলেক্ট করলাম, সিলেক্ট করে সাবমিট শপ ফর রিভিউ, আমরা আমাদের শপটাকে রিভিউতে পাঠিয়ে দিলাম, ওকে। প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ক্যান নট বি ফেসবুক প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং ক্যান নট বি রান অ্যাডস, ম্যানেজ অ্যাডভার্টাইজিং অ্যাসিস্ট ক্রিয়েট ইন নিউ অ্যাড বিজনেস অ্যাকাউন্ট টু লার্ন মোর।
ওকে, তো এভাবে আমরা কি করতে পারি, আমাদের এই অ্যাকাউন্টটা বাইরের জন্য সাবমিটে পাঠাতে পারি। তো আমার আমার এখানে এই মেসেজটা আসছে এই জন্যই যে কারণ আমার অ্যাড ম্যানেজার এই অ্যাকাউন্টের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ডিসেবল আছে। যাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ডিসেবল আছে তারা কখনোই এই শপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না, ঠিক আছে? তো দেখুন আমাদের আমার এই অ্যাড ম্যানেজার ডিসেবল আছে, বিদে আমার দেখাচ্ছেন আমাকে, তারা বলতেছে যে নতুন একটা অ্যাড ম্যানেজার তৈরি করার জন্য এবং ওই অ্যাড ম্যানেজার আমরা আমাদেরকে আমাকে অ্যাক্সেস নেওয়ার জন্য। তো আপনারা এগুলো সবগুলো ফিল আপ করে আপনারা সাবমিট সব ফর রিভিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর 1 থেকে 3 দিন, 1 থেকে কোনো কোনো ক্ষেত্রে 1 দিন লাগতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে 3 দিন, বা কোনো কোনো ক্ষেত্রে 7 দিন। 7 দিনের ভিতর মানে কোন অ্যাটলাস্ট 7 দিনের ভিতর আপনাদের অ্যাকাউন্টটা তারা রিভিউ থেকে অ্যাক্টিভ করে দেবে। অ্যাক্টিভ করে দেওয়ার পর আপনারা এরকম দেখতে পারবেন, ঠিক আছে? আপনারা এখান থেকে অ্যাড এ প্রোডাক্টে ক্লিক করে আপনারা প্রোডাক্ট গুলাও কি করতে পারবেন, এখান থেকে অ্যাড করতে পারবেন। এখানে যদি আমরা অ্যাড এ প্রোডাক্ট প্রোডাক্টে ক্লিক করি, ক্লিক করে আপনি ওয়েবসাইটে যেভাবে আপনারা প্রোডাক্ট গুলো অ্যাড করে থাকেন, তাহলে ওইভাবে আপনারা কি করতে পারবেন, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে ই কমার্স শপিং এর কাজ, ঠিক আছে? এই যে দেখুন আমি যেভাবে প্রোডাক্ট গুলো অ্যাড করেছি, আপনারা ঠিক একইভাবে এইরকম এইরকম প্রোডাক্ট গুলা এই জায়গায় অ্যাড করতে পারবেন। তো আমাদের আর কোনো কাজ নেই এখানে। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে প্রফেশনাল মানের পরিপূর্ণভাবে স্টেপ বাই স্টেপ কিভাবে একটা ফেসবুক পেজ তৈরি করবেন, তারপর বিজনেস পেজ, এবং এই পেজে কিভাবে রিপোর্ট সেট করবেন, এই পেজের কিভাবে বিভিন্ন অ্যানালিটিক্স সেটিংস সেট করবেন, এবং এই পেজের কিভাবে আপনারা মেলিং শপের জন্য একটা শপ রিভিউতে পাঠাবেন, সেই প্রসেসটা আমি আপনাকে দেখালাম। তো আজকের পর থেকে আপনারা আমি মনে করি আপনাদের জন্য এবং বাইরের জন্য পরিপূর্ণ একটি পেজ তৈরি করতে পারবেন। ওকে, আমি একটু সবাইকে জিজ্ঞাসা করি, একটু সবাই মাইক টার্ন করুন, সবাই কি পারবেন? জি স্যার পারবো, জি স্যার পারবো, জি স্যার সহজ না করেন, একদম সহজ। আজকে ক্লাস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে? জি স্যার প্রশ্ন স্যার স্যার ইউটিউব মনিটাইজেশন করতে গেলে আমাদের 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম প্রয়োজন হয়, কিন্তু ফেসবুক পেজ আমাদের মনিটাইজেশন করার জন্য কি প্রয়োজন হয় স্যার? 10000 ফলোয়ার। জি স্যার 10000 ফলোয়ার লাগবে। শুধুমাত্র 10000 ফলোয়ার হলেই মনিটাইজেশন হয়ে যায়? শুধুমাত্র 10000 ফলোয়ার হলেই মনিটাইজেশন পেয়ে যাবেন। ও আচ্ছা, আর আমাদের তো স্যার মানে নিজের জন্য এই প্রিভিয়েন্সি পলিসিটা কিভাবে অ্যাড করব, আমাদের তো ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে আমরা আমাদের পেজে পার্সোনাল পেজে কিভাবে এই প্রিভিয়েন্সি পলিসিটা অ্যাড করব? আপনাদের যদি প্রাইভেসি পলিসি না থেকে থাকে, আপনারা যদি Amazon রিটেইলে যদি প্রোডাক্ট অ্যাড করেন, জি স্যার, তাহলে Amazon থেকে প্রাইভেসি পলিসিটা ইউজ করতে পারবেন। ওকে ঠিক আছে স্যার, আমরা যদি নিজস্ব প্রোডাক্টের উপর করি না হয় স্যার, কোন ওয়েবসাইটের সাথে যদি আমাদের লিংক না থাকে স্যার, পার্সোনাল যদি কোনো নাই, টিমনি একটু ক্লিয়ার কথা বলুন স্যার, শোনা যায় কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে স্যার। বলছি যে আমাদের যদি কোনো পার্সোনাল প্রোডাক্ট থাকে, যে আমরা কোনো মানে ওয়েবসাইট ধরে বিক্রি করতেছি না স্যার, তখন আমরা প্রাইভেসি পলিসি কি দিব স্যার? লাগবে না, ওয়েবসাইটের জন্য যদি করে থাকেন এজ এ অ্যাফিলিয়েট মার্কেটার, তাহলে প্রাইভেসি পলিসি ইউজ করবেন। আর যদি আপনারা যদি নর্মালি পেজ থেকে যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনি জিনিসটা করবেন, আপনার ফেসবুকের প্রাইভেসি পলিসিটা আপনি দিতে পারবেন। এই যে দেখুন আপনার যে ফেসবুক আছে, হ্যাঁ প্রত্যেকের কিন্তু ফেসবুক আছে, আছে না? আপনি আপনার ফেসবুকের মনে করুন এই ফেসবুকের আপনি আপনার ফেসবুকের প্রাইভেসি পলিসিটা অ্যাড করতে পারবেন। তো আমরা যদি একটু নিচে যাই, একটু কথা বলবেন না, আমরা যদি এখান থেকে যদি নিচে যাই, একদম নিচে যদি যাই, এখানে আমার আমার প্রোফাইল যাই, আচ্ছা একটু সমস্যা করতেছে, দাঁড়ান এই যে এখানে এই যে প্রাইভেসি দেখতে পাচ্ছেন, পাচ্ছেন না? এই প্রাইভেসিতে ক্লিক করবেন, ক্লিক করে এই প্রাইভেসিটা আপনি আপনার পেজে ইউজ করতে পারবেন, কারণ এটা আপনার নিজের নিজস্ব প্রাইভেসি, এটা আপনার নিজস্ব প্রাইভেসি, এই ফেসবুক পেজে প্রাইভেসিটা ইউজ করতে পারবেন। ঠিক আছে দিদিমণি, আর কি কারণে প্রাইভেসিটা অ্যাড করলে স্যার উপকারিতা কি স্যার? বুঝি নাই স্যার, এই প্রাইভেসিটা অ্যাড করলে উপকারিতা কি আমাদের পেজের জন্য? পেজটা স্ট্রং থাকে আর কোনো কিছু না। ওকে স্যার, হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি
স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ করেন। আই রিকোয়েস্টের সময় হ্যালো স্যার অনুরোধ প্রশ্ন করেন আপনারা। স্যার যে মনে করেন 10,000 ফলোয়ার লাগবে, তো ওই ক্ষেত্রে কি কোনো নির্দিষ্ট টাইম আছে যে ওই টাইমের ভিতরে 10,000 ফলোয়ার লাগবে? এক বছরের ভিতর। এক বছর? আচ্ছা স্যার। হেরনি মজুমদার কি বলতে চাচ্ছেন? স্যার অনেক সময় আমরা বাইরে রিকোয়েস্ট দেখি যে আমার ইনস্টাগ্রামটা ফেসবুকের সাথে অ্যাড করে দেন কিংবা টুইটারটা অ্যাড করে দেন স্যার, সেই ক্ষেত্রে আপনি যে আমাদেরকে দেখালেন যে সোশ্যাল মিডিয়াগুলো যেভাবে অ্যাড করেছে স্যার, ওই কাজটুকু করলে কি হবে? এই কাজটুকু করলে হবে স্যার। হ্যাঁ এই কাজটুকু করলে হবে। হ্যাঁ জহুরা খাতুন স্যার, একটা ফেসবুক আইডি দিয়ে কয়টা ফেসবুক পেজ ক্রিয়েট করা যায়? 10টা 20টা 10টা বা 20টা করতে পারবেন। আর আমি যদি একটা ফেসবুক পেজ ডিলিট করতে চাই তাহলে কি করব স্যার? তাহলে দেখিয়ে দিলাম তো একটু আগে ক্লাসের মধ্যে, থেকে ডিলিট করবেন, সেটিংস থেকে ডিলিট করবেন, সেটা দেখিয়ে দিলাম। জি স্যার। ক্লাসের সময় স্যার চেকআউট পলিসিটা চেকআউট সিস্টেমটা যদি Amazon এর সঙ্গে হয় তাহলে কি Amazon এর লিংকটা দিয়ে দিব স্যার? দিতে পারেন, সমস্যা নেই। আর যদি নিজের ওয়েবসাইট থাকে সেক্ষেত্রে কি নিজের ওয়েবসাইটে দিয়ে দিব? আপনি যে অ্যাফিলিয়েট মার্কেটারের জন্য সবচেয়ে চেকআউটটা অপশন হচ্ছে আপনি ফলোয়ার দিয়ে রাখবেন, আর নিজস্ব যদি কোনো ওয়েবসাইট হয় থাকে তাহলে আপনি ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। নাম বলতে চেকআউট মানে চেকআউটটা যখন হবে, মানে কারণ কেউ আমার প্রোডাক্টটা আমার এখান থেকে পারচেজ করলো তাহলে যে চেকআউটটা দিতে হবে যেখান থেকে প্রোডাক্টটা পাচ্ছে, আপনি Amazon এর লিংক দিতে হবে চেকআউটে। ওকে ওকে স্যার। আর কি কার কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা প্রশ্ন আর কি আছে। স্যার ধরুন আমি যে প্রোডাক্টটা আর কি পেজের মাধ্যমে আর কি আমি এটা বাইরের জন্য কাজ করলাম, তো আমার নিজস্ব যদি পেজ থাকে, আমি যদি পণ্য সেটা বিক্রি করি, তো সেই ওই সেই পেজের মধ্যে কি মনিটাইজ অন করা যাবে? হ্যাঁ 100% যাবে। আর ওইটা দিয়ে আমি বিজনেস করলাম, ওইটাই আবার মনিটাইজ অন করব, তাই হবে? হ্যাঁ 100% হবে। ওকে স্যার। স্যার বলছিলাম যে আপনি যে কোশ্চেন গুলো সেট করেছেন স্যার, বাপরে মনিটাইজেশন হয় বেশিরভাগ যে যারা ভিডিও তৈরি করে ইউটিউবে, যারা ভিডিও তৈরি করে ভিডিও রিলেটেড যাদের এরিয়া আছে পেজ আছে তাদের পেজতে বেশি মনিটাইজেশন হয়। ঠিক আছে জি স্যার। হ্যাঁ খালেদ মাহমুদ স্যার বলছিলাম যে আপনি যে কোশ্চেন গুলো সেট করে দিয়েছেন যে কেউ যদি কোশ্চেন করে তা অটো রিপ্লাই দিবে, সেখানে আমরা যেগুলো দিব সঠিক সেভাবে যদি কেউ মেসেজটা না করে অর্ধেক লিখলো বা অর্ধেক ম্যাচিং হলো তাহলে কি সঠিক উত্তর দিতে পারবে? হ্যাঁ দিতে পারবে। যে গুগল যেমন মনে করেন যে আমি Amazon লেখার আগেই অর্ধেক লিখলে যে Amazon বুঝে ফেলে, এরকম কি বুঝবে নাকি সঠিক ভাবে? না 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 বুঝবে বুঝবে। ঠিক আছে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? আমার আর একটা কোশ্চেন ছিল স্যার, সেটা হচ্ছে যে যখন এটাকে ই-কমার্স এর মতো করে এটাকে সাজাবো, তখন যে অ্যাড ম্যানেজারটা যোগ অ্যাড করতে বললো, সো অ্যাড আমরা তো অ্যাড ম্যানেজারের ক্লাসটা কি পরে পাবো স্যার? না অ্যাড ম্যানেজার একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আপনি যখন একটা পেজ তৈরি করবেন সাথে সাথে অ্যাড ম্যানেজার রেডি হয়ে যায়, আপনাকে অ্যাড ম্যানেজার তৈরি করা লাগে না, অ্যাড ম্যানেজার অটোমেটিকলি রেডি হয়ে যায়। ওকে স্যার। ওকে ঠিক আছে। আমাদের ক্লাস স্যার স্যার হ্যাঁ বলেন স্যার, Amazon ড্রপ শিপিং এর জন্য কি এখানে অ্যাডভারটাইজ করা যাবে? হ্যাঁ 100% করতে পারবেন। আচ্ছা আচ্ছা ওকে। আর একটা প্রশ্ন স্যার, প্রশ্ন হবে না দয়া করে আর করবেন না, আমাদের পরবর্তী ক্লাস করতে হবে। ওকে ঠিক আছে আপনারা। হ্যাঁ বলেন সাইফুল ইসলাম, ক্লাস পাইছিলাম দুধারা। ওকে ঠিক আছে, আপনারা প্রত্যেকই এই ক্লাসটা ইউটিউবে পেয়ে যাবেন, প্রত্যেকই ইউটিউব থেকে এই ক্লাসটা আবার পুনরায় দেখে নেবেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা দেখে নেবেন। ওকে ওকে তাহলে আমরা ক্লাসটা অফ করে দিচ্ছি।